আপনারা সবাই জানেন মাঝখানে একটা লম্বা গ্যাপ গেছে আমার। আমি কোভিড-19 শিকার, 2 মাস মোটামুটি টোটালি গ্যাপ, কোনো ব্লগ আসে নাই, কিছুই করতে পারি নাই। সো আলটিমেটলি যখন দেখলাম যে 50,000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, বাট আপনাদেরকে থ্যাঙ্কসও জানানো হয় নাই, আর সবার কাঙ্ক্ষিত সেই এপিসোডটাও সামনে আনা হয় নাই। যত কষ্টই হোক আজকে আলটিমেটলি সেই এপিসোডটা আমাকে আনতে হবে, একশো আজকে চলে আসা। তো শুরু করি আসলে আমার জার্নিটা দিয়ে, কীভাবে আমার স্কুটার কেনা অথবা স্কুটার কেনার স্বপ্নটা কীভাবে তৈরি হয়। আমি তখন ABC রেডিওতে জব করি, কারণ বাজারে অফিস, অ্যান্ড সেটা ছিল 2015 সাল। তো তখন প্রত্যেকটা দিন আমার লোকাল বাসে চড়ে প্রায় যাওয়া আসা মিলিয়ে 5 থেকে 6 ঘন্টা চলে যেত শুধুমাত্র রাস্তাতেই, জ্যাম পার করে প্রতিদিন অফিস যাওয়া আসা করতে করতে। আর এটা কতখানি হেক্টিক ছিল, এটা যারা এই ধরনের লং জার্নি করেন এখনও তারা খুব ভালো করে জানেন। কারণ বাসে উঠা, মানে ওঠার যে যুদ্ধ, অফিস শেষ করে সারাদিনের ক্লান্তি নিয়ে আবার বাসায় ফেরার সময়টাতেও সেই একই যুদ্ধ প্রত্যেকটা দিন, এটা ছিল একটা দুর্বিষহ অধ্যায়। মানে এটা বলে বোঝানো যাবে না কতখানি হেক্টিক ছিল সেই দিনগুলো। চিন্তা করি বাইক কিনবো কি না, অ্যান্ড পরে চিন্তা করি যে বাইক চালানোটা আসলে অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। এই ঢাকা শহরের জ্যামের মধ্যে বারবার ক্লাচ ব্রেক এটা মেনটেন করা অনেক কষ্টের একটা ব্যাপার। অনেকে বলেন যে বাইক চালানোটা এটা আসলে ভাই প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস থাকলেই এটা 2 দিন পর হ্যাবিচুয়েটেড হয়ে যায়, ওটা তখন আর কোনো মনেই হয় না, ওটা কোনো বিগ ডিল। যতই অভ্যস্ত হয়ে যান না কেন, একটা জিনিস চিন্তা করে দেখেন, আপনার ব্রেন কিন্তু তাতে কাজ করতে হয়, তাই না? আপনার জ্যামের মধ্যে একটু পরপর ব্রেক করা, গিয়ার চেঞ্জ করা, তো ব্রেনকে তো কাজ করতে হয়। আপনি হয়তো হ্যাবিচুয়েটেড হচ্ছেন, মনে হচ্ছে না কিছু, বাট ব্রেন তো ঠিকই কাজ করে। তো আলটিমেটলি প্লাস রিস্ক তো থাকেই, সব কিছু মিলায় ফ্যামিলি অ্যালাউ করে না। তো তখন চিন্তা করলাম তাহলে স্কুটার নেওয়া যায়, যদিও তখনও স্কুটার বাংলাদেশে অতটা পপুলার না। জিনানের কিছু স্কুটার ওই সময় বাংলাদেশে আসে এবং দেখলাম বেশ পপুলার হয় ওই সময়, বিশেষ করে T6 মডেলটা, তারপরে ভিস্তা, তারপরে আর একটা ছিল রোড। তো যদিও রোড বা ভিস্তা ওগুলো খুব বড় ছিল, অনেক বাল্কি, বাট আমার কাছে T6টা খুব পছন্দ হয়। তো একদিন চিন্তা করে একটু শোরুমে গিয়ে দেখে আসি, আমি তো চালাতে পারি না, তো আলটিমেটলি দেখেই বা কী করবো, টেস্ট ড্রাইভ যদি না দিতে পারি তাহলে বুঝবো কীভাবে। তো আমার অফিসের কলিগ এবং বন্ধু শুভেন্দু, ওকে আমি বললাম যে তুমি তো বন্ধু চালাতে পারো, চলো তুমি টেস্ট ড্রাইভ দিবা, তুমি দেখবা কেমন কি সিচুয়েশন বুঝে দেখবা। তো ঠিক আছে চলো বন্ধু দেখে আসি। তো আলটিমেটলি গেলাম, যাওয়ার পরে আমার ফ্রেন্ডটাই তখন টেস্ট ড্রাইভটা দেয়। আমার তো ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল মনে মনে ওই সময় যে কবে কিনবো। ইনফ্যাক্ট তখন আমার কাছে কিন্তু, আমি প্রিপেয়ার্ড না, ফিনান্সিয়ালি প্রিপেয়ার্ড না কেনার জন্য, কিন্তু শখ ওই যে একটা অতিষ্ঠ হয়ে গেছি লোকাল বাসে চড়তে চড়তে, ওই শখ থেকেই চিন্তা যে কিনতেই হবে অ্যাট এনি কস্ট। প্ল্যান ছিল হচ্ছে এসে একটা ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করব, এবং ব্যাংক লোনটা যদি হয়ে যায় তাহলে পরে কিনে ফেলব। দেখে আসার পর তো স্বপ্ন শুরু, স্কুটার কিনবো। ব্যাংক লোনের জন্য ট্রাই করা শুরু করলাম, কয়েকটা ব্যাংকে অ্যাপ্লাই করলাম। আমার চাকরির বয়স ABC রেডিওতে তখন হবে 2 মাস, তার আগে আমি ছিলাম রেডিও টুডেতে। তো ABC রেডিওতে 2 মাস হওয়ার কারণে কোনো ব্যাংকই তখন রাজি হয় নাই যে অ্যাটলিস্ট 6 মান্থস পূরণ না হলে পরে লোন অ্যাপ্রুভ হবে না। তো আমার সমস্ত আশা ভেঙে চুরে একেবারে চুরমার। তো এরপর কেটে গেল মোটামুটি 3 বছর, তখন আমি জব করি জাগো FM-এ, বাট সেটা আরও বেশি হেক্টিক একটা সিচুয়েশান, কারণ বাগদাতে অফিস, প্রত্যেক দিন এত বেশি জ্যাম, সকালে প্রত্যেক দিন ওঠা লাগতো একটা আতঙ্ক নিয়ে যে সময় মতো অফিসে পৌঁছাবো কি না, কারণ অফিসে টাইমলি পৌঁছাইতে না পারলে আবার স্যালারি কাটা, কর্পোরেট রুলস। তারপর আবার অফিস শেষ করে
বাসে উঠতে পারাটা এত কষ্টের, যারা বাড্ডাতে রেগুলার আসা যাওয়া করেন এবং পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন তারা তো জানেন ভালো করে। তখন ডিসিশন নিলাম যে অ্যাট এনি কস্ট একটা স্কুটার এবার দরকার। বাট তখনও সেই একই সমস্যা ছিল, ফিনান্সিয়ালি আসলে আমি ওয়েল এনাফ না যে চাইলেই একটা আমার পছন্দ অনুযায়ী একটা স্কুটার আমি কিনবো। তখন আমি সার্চ করা শুরু করলাম, ওকে ফাইন, ইনস্টলমেন্টের অপশন কোথায় পাওয়া যায় দেখি, যদি ইনস্টলমেন্টে কোনো একটা অপশন পাওয়া যেত তাহলে আমার জন্য কনভেনিয়েন্ট হইতো, তাইলে হয়তো বা অ্যাফোর্ড করা যাইতো। তা খুঁজে দেখলাম যে দুইটা কোম্পানি ছিল, রানার আর হচ্ছে হিরো। আর রানারের ক্ষেত্রে শুধুমাত্র ওই একটা মডেল, যদিও সেটা স্কুটার ক্যাটাগরিতে পড়ে না, কাইট প্লাস। আর হিরোতে তখন ছিল হচ্ছে হিরো প্লেজার। এবং লাকিলি যখন আমি কিনতে যাই, যোগাযোগ করতে যাই আর কি, তখন দেখলাম যে কেবলমাত্র ম্যাস্ট্রোয়েজ এই মডেলটা ঢুকেছে বাংলাদেশে। তো এটা দেখে আমি মোটামুটি একটু হ্যাপি হয়ে যাই, কারণ ম্যাস্ট্রোর লুক সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে এটা ফার বেটার দ্যান প্লেজার। আমার তো অফিস কলিগরা সবাই অনেক বেশি হাসাহাসি করতো যেই শুনছে যে আমি স্কুটার কিনবো। সবাই বলতো যে শান্ত ভাই এটা কোনো কাজ করলেন, আপনার সাথে স্কুটার যায়? তো এরকম একটা টল ফিগারের মানুষ আপনার সঙ্গে তো স্কুটার মানাবে না, এরকম অনেক কথাবার্তা। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে ভাই আমার কে কী বললো আমার কাছে যায় আসে না। আমার আসলে নিজস্ব একটা ভেহিকেল দরকার যেটা আমার ট্রান্সপোর্টের এই প্রবলেমটাকে অনেক বেশি স্মুথ করবে, অন্তত ডেলি লাইফটাকে অনেক বেশি স্মুথ করবে। তা আমি মোটামুটি ডিসিশান নিয়ে ফেললাম যে ম্যাস্ট্রোটা নিব। অ্যান্ড যথারীতি তাদের ওখানে গিয়ে 18 মাসের একটা ইনস্টলমেন্টে এই স্কুটারটা আমি নিয়ে ফেলি আর কি। তো স্কুটারটা এই পর্যন্ত আমি চালালাম 18,565 কিলোমিটার। আমার কাজের স্বার্থেই প্রত্যেকটা স্কুটার কম বেশি আমাকে চালাতে হয়েছে, টেস্ট রাইড পারপাস হোক যাই হোক। তো আমি যদি সব কিছুর সঙ্গে তুলনা করি, ভীষণ কমফোর্টেবল বিকজ সিটটা অনেক চওড়া এবং অনেক স্মুথ। যদিও টপ স্পিড খুব বেশি না, এটার টপ স্পিড আমি হাইয়েস্ট 82 পর্যন্ত তুলতে পারছি, কারণ 82-র উপরে কোনোভাবে এটা টপ স্পিড উঠে না। সো আমার প্রয়োজনে হয় না, কারণ আমি এমনিতেও অত বেশি রাফ চালাতে পছন্দ করি না। কারণ আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে রাস্তার কন্ডিশন আছে সেই কন্ডিশন ওয়াইজ আপনি 82 মানে অনেক, ঠিক আছে? অ্যাভারেজে যদি আপনি 70-80 কিলো স্পিডে চালান, আমি হাইওয়ের কথা বলছি, আমি সিটির কথা বলছি না, ঠিক আছে? কারণ আমি বাংলাদেশ ট্যুর যখন শুরু করেছিলাম অলরেডি 11টা জেলা কভার করে এসেছি। অ্যান্ড এই 11টা জেলা কভার করার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে 80 কিলোমিটার টপ স্পিড ইজ মোর দ্যান গুড এনাফ হাইওয়ের জন্য, এর থেকে বেশি প্রয়োজন নাই এরকমটা না। ধরেন আপনার যদি 100-এর উপরে চালানো যেত তাহলে হয়তো ভাল লাগতো, আর একটু টাইম কনজিউমিং হতো। হ্যাঁ, আমার যে জায়গাটাতে আমার 1 ঘন্টা লেগেছে সেই জায়গাটাতে আমি হয়তো বা 40 মিনিট বা 45 মিনিটে পৌঁছে যেতাম। এই স্কুটারটা আসলে লং জার্নির জন্য না, লং ট্যুর করতে গিয়ে আমার কাছে বেশ কয়েকটা সময় মনে হচ্ছে। এটার সামনের চাকার সাইজটা হচ্ছে 12 আর পেছনে হলো 10। তো 10 সাইজের চাকার ক্ষেত্রে যেটা হয় যে খুব বেশি যদি অফরোড পড়ে, হাইওয়েতে এখন তো সব জায়গায় কাজকর্ম চলতেছে, আন্ডার কনস্ট্রাকশন, 4 লেনের কাজ করতেছে হাইওয়েতে বিভিন্ন জায়গায়, তো যখন কনস্ট্রাকশনের লেনগুলোতে পড়ছিলাম তখন খবর হয়ে যাচ্ছিলো, কারণ ছোটো চাকা হওয়ার কারণে এই ভাঙাচোরা রাস্তার মধ্যে খুবই কষ্ট হয়। সিটি কমিউটের জন্য যদি বলে গুড এনাফ, তবে যে জিনিসটা আমার কাছে মনে হয় যে সবচাইতে বড় ডিম্যারিট যদি বলেন, ব্রেকিং সিস্টেম, এটার সামনে পিছনে দুটোই হচ্ছে ড্রাম ব্রেক, যেইটা আমার পছন্দ না। আমার কথা হলো যে 2021 সালে এসে যেখানে ডিস্ক ব্রেকের ছড়াছড়ি, হাতের কাছে সমস্ত অপশান হচ্ছে ডিস্ক ব্রেক, সেখানে আমি ড্রাম ব্রেক ওয়াই? এখন কথা হচ্ছে যে আপনারা হয়তো বলবেন তাহলে আপনি কিনছেন কেন, কারণ আমার কথা তো ডিফারেন্ট ছিল, কারণ আমার ওই সময়টার ফ্যাক্টরটা ছিল ডিফারেন্ট। আমার হাতে সত্যি আমার যদি ক্যাশ থাকতো তাহলে আমার হাতে আরও বেশ কয়েকটা অপশন ছিল, কিন্তু আমার হাতে তো ক্যাশ ছিল না, আমাকে ডেফিনেটলি ইনস্টলমেন্ট অপশনে যেতে হয়েছে। আর ইনস্টলমেন্ট অপশনটার জন্য শুধুমাত্র
হিরোটা ছাড়া আর কোনো অপশনই আমার হাতে খোলা ছিল না। তার মানে এই না আমি যে আনহ্যাপি তা বলছি না, কিন্তু আমি আমার এই স্কুটারটা চালিয়ে আসলেই হ্যাপি, এখনও বলছি এখনও আমি যথেষ্ট হ্যাপি। কেন জানি না আমার এটা এটার মধ্যে এমন একটা ডিফারেন্ট লেভেলের কমফোর্ট আমি পাই, যেটা আবার আমি অন্যান্য অনেক স্কুটার চালিয়ে আমি পাই নাই। এবার আসা যাক এর ইঞ্জিন নিয়ে কিছু কথাবার্তায়। এটা এয়ার কুলড ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট 110 সিসির একটা স্কুটার। এর ম্যাক্সিমাম পাওয়ার 7500 আরপিএম এ 8 BHP, আর ম্যাক্সিমাম টর্ক 5500 আরপিএম এ 8.7 নিউটন মিটার। সামনে আছে টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজারভার, যেটা মোটামুটি ভাঙাচোরা রাস্তায় বেশ ভালো পারফর্ম করে, তবে যদি খুব বেশি ভাঙাচোরা থাকে তাহলে অতটা ভালো পারফর্ম করে না। ফুয়েল ট্যাঙ্ক 5.5 লিটার, যদিও বাংলাদেশে অ্যাভেলেবেল ম্যাক্সিমাম স্কুটারেই এরকমই থাকে, 5 লিটার 5.5 লিটার এর আশেপাশেই থাকে ম্যাক্সিমামগুলা। এর ফ্রন্ট টায়ারের স্পেসিফিকেশান যদি বলি, 90x90 12 ইঞ্চ, অ্যান্ড রিয়ার টায়ার আছে 90x100 10 ইঞ্চ, টিউবলেস টায়ার আর অ্যালয় হুইল। এর সামনে আছে টেলিস্কোপিক হাইড্রোলিক শক অ্যাবজারভার, যেটা মোটামুটি ভাঙাচোরা রাস্তায় বেশ ভালো পারফর্ম করে, তবে যদি খুব বেশি ভাঙাচোরা থাকে তাহলে অতটা ভালো পারফর্ম করে না। চাবিটা একটা বিশেষ ফিচার আছে, যেটা হচ্ছে এই চাবিটা ছাড়া অন্য কোনো চাবি দিয়ে যদি কেউ এই স্কুটারটাকে স্টার্ট করার চেষ্টা করে তাহলে স্টার্ট হবে না, সিটও খুলতে পারছে না, আবার যখন রিফুয়েল করবেন তখন ফুয়েল ক্যাপও খুলতে পারতেছেন একই চাবি দিয়ে। এক্সস্টের স্টাইলটা কিন্তু দারুণ লাগে, ফিশ টেল স্টাইল, আর এই মিররটা আমার কাছে বেশ স্টাইলিশ লাগে, আর ভিউটাও অনেক সুন্দর। ড্রাম ব্রেক হলেও এতে আছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, যেটা আবার কিছুদিন পর পর অ্যাডজাস্ট করে নিতে হয়, না হলে আবার লুজ হয়ে যায়। কার্ব ওয়েট 110 কেজি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 155 মিলিমিটার, যেটা মোটামুটি ঢাকা শহরের বলেন বা নর্মালি সব রাস্তায় স্পিড ব্রেকারগুলোতে ইজিলি পার পেয়ে যায়। স্কুটার কিনতে গেলে ড্যাশবোর্ডটা দেখতে কেমন এটা অনেকের মাথায় কাজ করে, আমার এই ব্যাপারটাতে খুব ভালো লাগছিল এই হিরো মাস্টার এইচ দেখে। ইনস্ট্রুমেন্টাল কনসোলের ভেতরে একটা পার্ট ডিজিটাল, এবং যেখানে আপনার ট্রিপ মিটার, অডোমিটার, দেন ফুয়েল গেজ সব কিছু ডিজিটাল, তো এটা টোটালটা আমার কাছে ভালো লাগছে দেখতে। এই ডিজাইনটাও আমার কাছে বেশ সুন্দর লাগে, এবং বেশ বালকি একটা মিরর। হ্যাঁ, অন্যান্য স্কুটারগুলোর মিররগুলো দেখা যায় যে কেমন যেন ছোটো ছোটোখাটো আর কি। আর এটা একটা ইম্পর্ট্যান্ট একটা ফিচার, হ্যান্ড ব্রেক অথবা উঁচু কোনো একটা জায়গায় যাচ্ছেন তো তখনও কিন্তু এই জিনিসটা খুব কাজের। টেললাইটটা এলইডি, এই প্যানেলটা এলইডি, যখন ব্যাক সাইড দিয়ে জলে রাতের বেলা ওটা দেখতে খুব ভালো লাগে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ফুটরেস প্যাডেলটা পাওয়া যায় না, আমিও পাচ্ছিলাম না কেনার পরে, হিরোর সার্ভিস সেন্টারে এটা ছিল না, তো লাকিলি আমাকে যশোর থেকে মাসুদ ভাই, উনি নিজে হচ্ছে পার্সের বিজনেস করেন, তো উনি আমাকে এটা লাকিলি পাঠান, গিফট হিসেবে পাঠান, থ্যাংকস টু মাসুদ ভাই। অ্যান্ড তাছাড়া যদি বলি আলাদা করে লাগানো, নতুন করে লাগানোর মধ্যে প্রথম যে জিনিসটা আমি লাগাই সেটা হচ্ছে যে এলইডি হেডলাইট, কারণ হ্যালোজেন হেডলাইটটা একদমই বাকওয়াস, ওটাতে কোনো কাজই হয় না, তো ওটাতে ম্যাক্সিমাম স্কুটার যেগুলো আসে বাংলাদেশে সবগুলোরই থাকে হচ্ছে হ্যালোজেন, যেটা আসলে কোনো কাজের না। তারপর আমি লাগাই, যদিও এটা খুব দামি ছিল না, একেবারে কম দামি ছিল, তখন স্কুটারটা কেনার পরপরই লাগিয়েছিলাম, বোধহয় মোটো এলইডির 500 টাকার মতো নিয়েছিল, একেবারে কম দামি ছিল, যদিও এটা ডুপ্লিকেট অরিজিনাল না। আর মেজর আপডেট বলতে আপনারা আমার আগের ব্লগে দেখেছেন এই জিনিসটা, এই মডিফিকেশানটা আমার ভীষণ ওর্দি একটা জিনিস, কারণ হেডলাইটের আলো যতই বলেন না কেন হাইওয়েতে যখন রাইড করা হয়, মানে বলে বোঝাইতে পারবো না যে কী ধরনের প্যারা হাইওয়েতে, বাংলাদেশ ট্যুর করতে নেমে হাড়ে হাড়ে টের পাইছি যে ফগ লাইটটা আসলে কী জন্য। আপনি শীত শীতের সময় তো ঠিক আছে, তাছাড়াও হাইওয়েতে যখন রাইড করবেন ফগ লাইট ভাই মাস্ট, হেডলাইটে কাজ হবে না, কারণ সামনে দিয়ে যেসব ট্রাক লরি বড় বড় সবগুলা দানবগুলো আসে
এক একটার শরীরের মধ্যে 8টা 10টা 12টা করে এলইডি লাইট লাগানো থাকে, চোখ ধাঁধা যায়, হ্যাঁ কিচ্ছু দেখা যায় না। ফগ লাইট লাগানোর পরেও চোখে মুখে অন্ধকার দেখতে হয়, যার কারণে এটা আমার ভীষণ অর্ধে একটা আপগ্রেড ছিল। আর ফগ লাইটটা ছিল A7 ফগ লাইট, এটার খরচ পড়েছিল 2400 টাকা এক জোড়া, আর লাগাতে ফিটিং করতে আর একটা খরচ ছিল, ওটা বোধহয় 500 টাকা নিয়েছিল। আরিফ বংশালে আরিফের কাছ থেকে লাগিয়েছেন, ওই ব্লগটা আপনারা দেখেছেন নিশ্চয়। এটা হচ্ছে ফগ লাইটের জন্য ইনস্টল করা হয়েছে, ফগ লাইটটা জন্য অন অফের জন্য এই সুইচটা। আর এটা হচ্ছে চোখ, সকালবেলা যখন স্টার্ট দিতে প্রবলেম হয় তখন এই চোখটা টান দিয়ে যদি স্টার্ট দেওয়া হয় তাহলে সহজে স্টার্ট করা যায়। এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ, যখন আপনি ইমার্জেন্সি সিচুয়েশনে পড়বেন তখন 4টা লাইট একসাথে জ্বালানো, সেটার জন্য এই সুইচটাকে ইনস্টল করা হয়েছিল। যদিও আমি খুব একটা প্রেফার করি না, এর থেকে বেটার সুইচ এখন আছে ওইটার মতন, অনেক সুন্দর লাগে দেখতে, বা ছোটো ছোটো সুইচ পাওয়া যায়। আর তাছাড়া এই যে পাস সুইচ, অনেক স্কুটারে থাকে না পাস সুইচ, বাট এটাতে পাস সুইচ আছে, এটা একটা প্লাস পয়েন্ট। যদিও আমার খুব একটা পছন্দ হয় না, খুব হার্ড, এটা স্মুথ না একদম। আর এটা হচ্ছে ইন্ডিকেটরের জন্য, টানে বামের ইন্ডিকেটরের জন্য, আর এটা হর্ন। ব্রেকিং সিস্টেমটা ড্রাম ব্রেক হইলেও এটা হলো ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম, ঠিক আছে, বা কম্বি ব্রেক বলে অনেকে। একসাথে আপনি যখন এই ব্রেকটাতে চাপ দিবেন, বাম পাশের ব্রেকটা চাপ দিলে একসাথে সে দুটো ব্রেককেই একটা পার্সেন্টেজে ধরবে একই সাথে, ঠিক আছে, সামনে এবং পেছনে দুটো ব্রেককেই ধরবে, বাট একটা ডিফারেন্স আছে পার্সেন্টেজের, যাতে আপনি হঠাৎ করে আপনার স্কুটারটা স্কিড না করে, ঠিক আছে, আবার স্মুথ একটা ব্রেকিং হয়। কারণ আমরা যখন নতুন অবস্থায় চালাই তখন যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, তখন কিন্তু হাতে কন্ট্রোলটা আসে না, যে আপনি যে ব্রেক করবেন নতুন অবস্থায় চালাইতে গেলে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে অনেকে আবার ডান হাতের ব্রেক চেপে ফেলে সামনের চাকারটা, তখন হয় কি সঙ্গে সঙ্গে কিন্তু গাড়ি স্কিড করে, মারাত্মক একটা জিনিস। সো এই জন্য কম্বি ব্রেকটা থাকাটা খুব সুবিধাজনক। এখন তো ম্যাক্সিমাম স্কুটারেই আছে, কেউ বলছে কম্বি ব্রেক, কেউ বলছে ইন্টিগ্রেটেড ব্রেক, বিভিন্ন নামে দিচ্ছে, বাট কাজ একই আর কি ওভারঅল সবার। আর বুট স্পেস, বুট স্পেসটা কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে, এটার অন্যান্য স্কুটারে থাকে কি আপনার সিট খোলার জন্য, অথবা ফুয়েল যখন ভরবেন ফুয়েল পাম্পে যে গেলে তখন ওটা সিটের নিচ সিট খুলে তারপর হচ্ছে তেল নিতে হবে, তো এটার এটা সুবিধা, এটা বাইরে। কারণ যদি এটা এই যে জাস্ট কিটা ওদিকে ঘোরালেই এটা খুলে যাচ্ছে, এবং এটা বাইরে ফলে আপনার সিটটা খুলে তারপর ফুয়েল নেওয়া লাগছে না, এটা একটা ভালো প্লাস পয়েন্ট। আবার সিটটা খোলার জন্য সেটাও কিন্তু এই একই চাবিতে, ঠিক আছে, আপনার বারবার অন্য চাবি লাগবে না, এই যে জাস্ট এই এদিকে ঘোরালে আপনার এই সিটটা খুলে আসলো। এই স্কুটারটার বুট স্পেসের জায়গাটা কিন্তু কম্পারেটিভলি বেশি, অন্যান্য অনেকগুলো আছে আপনার দেখবেন অ্যাপ্রিলিয়াতেও অনেক কম, এটাতে বেশ জায়গা, যদিও খুব বেশি না, বাট একটা হাফ ফেস হেলমেট দেখেন সুন্দরভাবে আমার একটা হাফ ফেস হেলমেট এটার মধ্যে এটে যাচ্ছে। এর পাশে আমি আমার গ্লাভস রাখতে পারতেছি, চাইলে একটা ছোটো পানির বোতল রাখা যায়, অথবা আপনার ইনস্ট্রুমেন্টের জন্য আপনি এখানে রাখতে পারেন। আরেকটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা লাইট আছে, আপনি যেই সিটটা উঠাবেন তখনই দেখবেন এই লাইটটা অটোমেটিক্যালি ফ্রিজের মতো, যেমন ডোর খুললে লাইট জ্বলে যায় ওরকমভাবে জ্বলে যায়। আর এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনার মোবাইল চার্জ দেওয়ার জন্য, ঠিক আছে, এখানে আপনার USB পোর্ট আছে, এখানে মোবাইল চার্জ দেওয়া যাবে, একদম আরামসে একটা হেলমেট ধরে যাচ্ছে। স্কুটার কেনার কিন্তু আরেকটা মেইন কারণ সবার থাকে যে সামনে লেগ স্পেস, এই স্পেসটা যারা বাইক চালায় তারা এই মজাটা পায় না। দেখেন পাটা কি সুন্দর করে রাখা যাচ্ছে, বৃষ্টি বলেন কাদা বলেন সব থেকে গার্ড এই সামনের এই অংশটা, ঠিক আছে, আরামসে এই জায়গাটা গার্ড দিচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে ধরেন বাজার করে খুব আরামসে ধরেন এখানে বাদায় নিয়ে এখানে একটা হুক দেওয়া আছে, আবার এখানে আর একটা হুক দেওয়া আছে, ঠিক আছে, সে এই দুইটা জিনিস মোটামুটি আপনার বাজারঘাট করে বেঁধে টেঁধে নিয়ে যাওয়ার জন্য বেশ ভালো একটা সাপোর্ট আছে। ভেসপাগিরির সূর্য ভাই আমার একটা জ্বালাময়ী আপগ্রেড করে দিয়েছিলেন, কারণ স্কুটারটা এত স্মুথ হয়ে গেছে যে কল্পনার বাইরে। দুইটা জিনিস লাগাইছে মাত্র, অ্যাকশন ওয়্যার আর হচ্ছে NGK রেসিং কেবল। NGK-র রেসিং কয়েলটা কিন্তু আমি লাগাই নাই, ইরিডিয়াম প্লাগটাও লাগাই নাই, শুধুমাত্র অ্যাকশন ওয়্যার আর হচ্ছে রেসিং কেবল। সো এই দুইটা জিনিসের আপগ্রেডে স্কুটারটায় এতটা স্মুথনেস চলে আসছে। আমার মাইলেজ আগে ছিল অন অ্যান অ্যাভারেজ 42,
এই আপগ্রেডের পর আমার অ্যাভারেজ মাইলেজ হয়ে যায় 45 থেকে 46। হাইওয়েতে তো আমি বোধহয় 50ও পাইছি, বাট অ্যাভারেজ যদি বলি শহরে বা লং ট্যুর মিলায় 45 থেকে 46। যদি ওই আপগ্রেডের পর টাঙ্গাইল ট্যুরটাই ছিল লাস্ট, তো ওটার অনুযায়ী বললাম আর কি। আরেকটা যে জিনিস হয়েছে সেটা হচ্ছে, আমরা কী হয় এই যখন চালাচ্ছি তখন ধরেন চালাতে চালাতে আমরা অ্যাক্সেলেরেট করছি, যখন ছেড়ে দিচ্ছি তখন সাথে সাথে আবার ড্রপ করছে স্পিডটা, রাইট? বাট এই আপগ্রেডের পর যেটা হয়েছে, যখন আমি ছেড়ে দিচ্ছি ও সঙ্গে সঙ্গে ড্রপ করছে না, পাওয়ারটার সাথে সাথে ড্রপ করছে না, ও কিছুক্ষণের জন্য আস্তে স্মুথলি নামাচ্ছে। তো ফলে কষ্ট অনেক কমে যায়। ইভেন আপনি যদি পিলিয়ন নিয়েও চালান, টেরই পাবেন না যে আপনার সাথে পিলিয়ন বসা আছে। পিলিয়ন বসা থাকলে যেটা হয়, রিস্টের উপর প্রেশারটা আসে, ঠিক আছে? সমস্ত প্রেশার, স্কুটারের ওয়েট, রাইডার যে তার ওয়েট, সাথে একটা পিলিয়ন, সবার ওয়েট একসাথে এসে ভর করে রিস্টে। যতবার ব্রেক করবেন ততবার এই রিস্টের উপর টোটাল ব্রেকটা এসে পড়বে। তো এই আপগ্রেডের পর যেটা হয়েছে আমার, যে দেখা যাচ্ছে যে পুরো পাওয়ার ড্রপ না হওয়ার কারণে আর খুব অল্প একটু পাওয়ার দিলেই স্কুটার আবার ভাগা শুরু হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে স্কুটার একাই চলতেছে, আমার কোনো কষ্টই করা লাগতেছে না। ম্যাসিভ একটা আপগ্রেড ছিল। 1000 কিলো পরপর আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করি, যদি দেখি ইঞ্জিন অয়েলের অবস্থা খারাপ হয়তো 1000-এর আগেই চেঞ্জ করে ফেলি। এমনও আছে যে আমি মাত্র 500 কিলো চালিয়ে ইঞ্জিন অয়েল ফেলে দিছি, চেঞ্জ করে ফেলছি। সেটা ডিপেন্ড করে আসলে, যেমন ধরেন আমি একটা মিনারেল অয়েল এখন লাগালাম, তারপরে গেলাম লং ট্যুরে, লং ট্যুরটা ধরেন 500 কিলোর, ডেফিনেটলি এই ইঞ্জিন অয়েল আমি এসে আবার 1000 পর্যন্ত চালাতে পারবো না। বিকজ লং রুটে যখন আমি চালাবো এই অয়েলের ভিসকোসিটি ঠিক থাকবে না, আর 500-600 মধ্যে শেষ। সো বেটার এটা চেঞ্জ করে একটা নতুন অয়েল ইউজ করা। তো লং টাইম যদি আপনি ইউজ করতে চান, 3000 কিলো পরপর একটা সার্ভিস করেন, স্কুটারটা অনেক লম্বা সময় স্মুথ রাইড করতে হবে। অনেকে বলে যে বাইকের থেকে স্কুটারের মেনটেন্যান্স কস্ট বেশি, হ্যাঁ এটা আসলে ঠিক না। আপনি যদি মেনটেন করে চালান সুন্দর করে, এমন কোনো কস্ট না। মানে একটা কনফিউশনে ভোগেন যে আমি আসলে কোন গিয়ার অয়েল ইউজ করবো, তারপরে গিয়ার অয়েলটা আসলে কি, মানে স্কুটারে যে গিয়ার অয়েল থাকে এটাই মানে ম্যাক্সিমাম মানুষ জানে, ইভেন সার্ভিস সেন্টারেও জানে না। প্রত্যেকটা স্কুটার আমি একটু দেখাই যে এই অংশটায় গিয়ার অয়েল থাকে, ঠিক আছে? এবং এখানে লেখাও থাকে আপনার কতটুকু গিয়ার অয়েল লাগবে। এখানে যেমন আমারটায় 120 ML, ATW 90 গ্রেডের 120 ML-এর গিয়ার অয়েল এখানে প্রয়োজন হয়। এখন আমাদের দেশে আর একটা জ্বালা আছে, সেটা হচ্ছে স্কুটারের জন্য ডেডিকেটেড যে গিয়ার অয়েল এটা অ্যাভেলেবেল না। ম্যাক্সিমাম দেখবেন মানুষের এখন খুঁজে বেড়ায় কিন্তু কোথাও এই গিয়ার অয়েল খুঁজে পাওয়া যায় না। আমরা বাধ্য হয়ে কী করি, অটো গিয়ারের যেসব চার চাকার গাড়ি আছে সেটার গিয়ার অয়েলগুলোই আমরা বাধ্য হয়ে ইউজ করি। ইনফ্যাক্ট আমি নিজেও কথা বলেছিলাম মাঝখানে একটা প্রতিষ্ঠানের সাথে, এবং তাদেরকে রিকোয়েস্টও করেছি যে তারা যেন গিয়ার অয়েলটা অ্যাভেলেবেল করে আমাদের দেশে। তারা বলেছে যে নিয়ার ফিউচারে যদি সেরকমভাবে দেখে তারা যে এটার চাহিদা ওরকমভাবে বাড়ছে, তারা করবে, তো দেখা যাক। আর ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে যদি বলি, নানানভাবে নানান মানুষ মিসগাইডেড করে, যে আপনাকে একজন বলবে ভাই এই ইঞ্জিন অয়েলটা ভালো ওইটা লাগান, ওইটা ভালো ওইটা লাগান। শুরুতে একটা সার্টেন টাইম পর্যন্ত, ধরেন আমার পরামর্শ হচ্ছে 4 থেকে 5000 কিলো পর্যন্ত মিনারেল ইউজ করেন, কোনো সমস্যা নাই তো। এখন সেটা যদি আপনার ভেহিকেলের ম্যানুয়ালে লেখা থাকে যে আপনি সিনথেটিক ইউজ করতে পারবেন, দেন করেন। বাট তা না হলে ওভারঅল যেসব স্কুটার আমাদের দেশে অ্যাভেলেবেল আছে, ম্যাক্সিমামের ক্ষেত্রে আপনি প্রথম কিছুটা দিন আপনি ম্যানুয়াল মিনারেল ইউজ করেন, ঠিক আছে? বেটার গ্রেড দেখবেন আপনার ম্যানুয়ালে লেখা আছে, আপনার ভেহিকেল ওয়াইজ দেখবেন ভ্যারি করে। এখন তো নকলে সয়লাব, বাজারে খুব বাজে ধরনের কিছু ব্যবসায়ী আছেন যারা নকল করে, বিশেষ করে শুনছি ইদানিং মোটুল এটা সেটা লিকুইড মলে এগুলো সব নকল বেরোয় যাচ্ছে। সো বি কেয়ারফুল, সবসময় অথেন্টিক জায়গা থেকে ইঞ্জিন অয়েল কিনবেন। সকালে যখন স্কুটার ফার্স্ট টাইম স্টার্ট দিবেন, সবসময় চেষ্টা করবেন হচ্ছে কিকে স্টার্ট দেওয়ার, তারপরে সেলফ ইউজ করেন। স্টার্টটা করার পরে পারলে 5 মিনিটের জন্য গাড়িটাকে স্টার্টে রাখেন ইঞ্জিনটাকে, কারণ ইঞ্জিন অয়েল কিন্তু নিচে চলে যায় সারা রাত, যখন বন্ধ থাকে ইঞ্জিন অয়েলটা নিচে যে জমে থাকে,
যখন আপনি স্টার্টটা দিবেন তখন ও আস্তে আস্তে লুব্রিকেট করবে, পুরো ইঞ্জিনের মধ্যে ট্রাক যাবে, ঠিক আছে? আস্তে আস্তে পুরো ইঞ্জিনের মধ্যে অয়েলটা পৌঁছাবে। কিছুক্ষণের জন্য যদি আপনি ইঞ্জিনটা গরম না হইতে পারে তাহলে আপনার অয়েলটা ভালোভাবে প্রত্যেকটা জায়গায় পৌঁছাবে না। সো 5টা মিনিটের জন্য যদি স্টার্ট করার পরে তারপর নিয়ে বের হন, লং টার্ম আপনার স্কুটার খুব ভালো থাকবে। যদি বলেন যে এই সময় এসে আমি ড্রাম ব্রেক সাপোর্ট করি কিনা, ডেফিনেটলি না। ডিস্ক ব্রেকের অসংখ্য অপশন এখন আমাদের চারপাশে আছে, সো ডেফিনেটলি আমি বলবো যে অল্প কিছু টাকার জন্য ড্রাম ব্রেক আমি প্রেফার করি না। আজকের এই মানে এপিসোডটা করার জন্য আমার অনেক কষ্ট হয়েছে, কারণ আমি এখনও পুরোপুরি সুস্থ নই, এখনও উইকনেস প্রচণ্ড পরিমাণে আছে। তারপরেও আজকে যেহেতু কথা দিয়েছিলাম 50,000 সাবস্ক্রাইবার পূরণ হলে এই ব্লগটা আমি করব, তো সেজন্যই আপনাদের জন্য আজকে এই ব্লগটা সামনে আনা। আর যারা এই মুহূর্তে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেন, ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন যদি আপনার মনে হয় যে ভিডিওটা আপনার জন্য কাজে এসেছে বা ভালো লেগেছে, তাহলে আরও বেশি মানুষের কাছে এটা পৌঁছাবে যারা ধরেন এই মুহূর্তে এই ইনফরমেশনগুলো যাদের জন্য জরুরি। যদি কোনো মতামত থাকে, আপনার কাছে যদি মনে হয় যে কোনো কিছু বাদ পড়ে গেছে বা এটা আপনার জানার ইচ্ছে আছে, কমেন্ট বক্সে জানান, আমি অবশ্যই চেষ্টা করব। ইদানিং অনেক বেশি কমেন্ট চলে আসে, সবসময় হয়তো র্যাপিডলি উত্তর দিতে পারছি না, তারপরও চেষ্টা করছি, অবশ্যই চেষ্টা করব। মাঝখানে তো অসুস্থ ছিলাম, এই জন্য সবসময় উত্তর দিতে পারি নাই। আমাদের ফেরদৌস ভাই, ইমন, তারা দুজন ছিল, কারণ তারা খুব ওরিড ছিল আমি আজকে আসলে শ্যুটিং করতে আসতে পারবো কি না আমার শরীরের যে অবস্থা, তারা আমাকে সর্বাত্মক হেল্পটা করছে আজকে, ঠিক আছে, পুরো এই ব্লগটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো তাদের জন্য একটা তালিয়া বাজাই দেন, তালিয়া, আমরা কমেন্ট বক্সে তালিয়া দেখতে চাই, ঠিক আছে? ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, সেফ থাকেন। যে অবস্থা চারদিকে, মাস্ক কিন্তু আমি পরছি, আপনাদের সামনে শুধু কথা বলার জন্য মাস্কটা খুলেছি, এখনই আবার মাস্ক পরে নিব। অ্যান্ড মাস্ক ছাড়া বাইরে যায়েন না, কারণ করোনা ভাইরাসের প্রকোপটা খুব খারাপ এখন। সুস্থ থাকেন, সুন্দর থাকেন, ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।